জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়াইয়া ব্লকের অন্তর্গত খোজনা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষে মারামারি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন স্থানীয় এক তৃণমূল কর্মী বিধবা ভ্রাতার লিস্ট চাইতে গেলে তাকে ধরে মারধর করে। তৃণমূলের আরেক পক্ষের কর্মীরা বিলে অভিযোগ। ঘটনার পর বড়াইয়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিল্ডিংয়ে বসে থাকার পরে তারপরে আমি সব কাগজপত্র ই করছিল, নামগুলো লিস্টগুলো জানছিল, দিয়ে একটা ভদ্রলোক গেল, দিয়ে বলছিল যে প্রধান সাহেবা লিস্ট বেরিয়ে এসছে, বয়স্ক ভাতা দেবেন? হ্যাঁ বেরিয়ে এসছে। দিয়ে বললো তাহলে সেক্রেটারি কোন বিল্ডিং আছো না? ওই বিল্ডিংয়ে আছে, চলে গেল। দিয়ে তারপরে আমি বসেই আছি, তারপর শুনছি যে না যে সব বোল কাটাকাটি হচ্ছে, বোল কাটাকাটি হচ্ছে তাই বললো। তারপরেই শুনছি সব কী হয়েছে, তারপরে আমি জানি না, এসব বলতে পারবো না। এই মাত্র আমি গেলাম ছুটে, দিচ্ছে হ্যাঁ বোল কাটাকাটি হচ্ছে, তারপর সব বেরিয়ে চলে গেলো। দিয়ে আমার মানে হাজবেন্ড বললো যে আমরা সব নিচে যান, ঝামেলা করবেন নিচে যান, তাই বললো। দিয়ে সব নিচে চলে এলো, নিচে মারপিট লোক ডাকাডাকি হলো, চলে এলো সব নিচে। আমি থানাতে ফোন করে দিলাম, প্রচণ্ড ধাক্কা ধাক্কি করছিল কপাটে একদম। আমরা তো কপারে কিলমিল লাগিয়ে বসেছিলাম, কংগ্রেস বালারা তো এর আগে পঞ্চায়েত নির্বাচনে আমাদের অনেক কর্মী খুন করেছে অবিভক্ত মুর্শিদাবাদে, এবং যত দিন যাচ্ছে অধীর চৌধুরীর নেতৃত্বে সিপিএমকে সঙ্গে নিয়ে, বিজেপিকে সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীদেরকে খুন সন্ত্রাস এই বাতাবরণ তৈরি করছে। আমাদের বিশ্বাস আছে এখানে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন ঠিক ব্যবস্থা নেবে, যারা দুষ্কৃতকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিতভাবে হবে।